পার্থসা খুব একটা ভাল খবর আর অসমৰ ক্রিয়া অনুরাগী সকলের খুবই একটা আশাব্যঞ্জক খবর যে এইবার প্রথমবারের আইপিএলের ইতিহাস প্রথমবারের চারিগী খেলোয়ে এইবার যে নিলাম প্রক্রিয়া, সেই নিলাম প্রক্রিয়া যেহেতু আজি দুবাইত অনুষ্ঠিত হব, সেই নিলাম প্রক্রিয়া চারিগী খেলোয়ে ইতিমধ্যে নাম অন্তর্ভুক্ত হয়েছে আর তার ভিতর যেগী খেলোয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেই খেলোয়াড়গীর নাম ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে মুক্তার হুসেন, এই যে নিলাম প্রক্রিয়া আছে মুক্তার হুসেন খুব ভাল প্রদর্শন করেছিল সৈয়দ মুস্তাক আলী বিজয় হাজারে ট্রফিত খুব ভাল প্রদর্শন করা মুক্তার হুসেনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সমান্তরভাবে নাম উক্তার হয়েছে আকাশ সেন গুপ্তা, যেগী আকাশ সেন গুপ্তায় খুব ভাল প্রদর্শন করেছিলেন বিজয় হাজারে ট্রফিত পাঁচটাকৈ উইকেট দখল কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু অলরাউন্ডার হিসাবে যেহেতু পরিগণিত এইগৰাকী আকাশ সেন গুপ্তা খুব ভাল প্রদর্শন করেছিল যেহেতু ফার্স্ট ক্লাস যেসব ক্রিকেট তাত খুব ভাল প্রদর্শন করেছে আকাশ সেন গুপ্তার নাম যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে। সমান্তরভাবে সুমিত গাডিঙ্গ সুমিত নাম অন্তর্ভুক্ত হয়েছে আর মৃন্ময় দত্ত, মৃন্ময় দত্তর নাম ইতিমধ্যে ইয়াত অন্তর্ভুক্ত হয়েছে, সুমিত গাডিগাঙ্কার নাম অন্তর্ভুক্ত হয়েছে। গতি এই চারিগী খেলোয়ার উপর দৃষ্টি নিবদ্ধ থাকিব আর আজি দিনের ভাগত যেহেতু এই যে নিলাম প্রক্রিয়া দুবাইত অনুষ্ঠিত হব সেই নিলামর ইতিমধ্যেই যাবতীয় যেগুলোর কার্যসূচী আছে সেই ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। গতি নিলামর চারিগী খেলোয় প্রথমবারের যেহেতু গৈছে গতি সকলো অসমৰ ক্রিয়া অনুরাগী সকলে আশা করেছে যে এই চারিগী খেলোয়ে এইবার আইপিএল স্থান লাভ করা আর যরনের খেলত বা পূর্বতেও যেহেতু রিয়ান বরাগে হোক বা আবু নাসিম আহমেদে হোক স্থান লাভ করে প্রতিনিধিত্ব করেছিল আর এইবার পুনর্বার এই চারিগী খেলোয়ে প্রতিনিধিত্ব করে আইপিএল বা ক্রিয়াক্ষেত্র এক আসলে সোনালী আখরে লিপিবদ্ধ রাখক আর খুব ভাল প্রদর্শন করব তারই আশা রাখিছে। আর এই মুহূর্তে যেহেতু দিসপুর প্লে গ্রাউন্ডত আছো ইয়ার যে সকল ক্রিয়া অনুরাগী আছে যদি অকমান সম্ভব হয় মানে সঙ্গে কথা পাতবল চেষ্টা করি কেন কিছু যেহেতু দিনের ভাগতেই আইপিএল যে নিলাম প্রক্রিয়া সেই নিলাম প্রক্রিয়া যেহেতু হব গতি এই চারিগী খেলোয়াড় মুক্তার হুসেন, মৃন্ময় দত্ত, আকাশ সেন গুপ্তা, সুমিত গাডিগাঙ্কর এওঁলোকর নাম যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে গতি আসলে খুবই আশাবাদী আর কি কয় ক্রিয়া অনুরাগী সকল আছে মানে যদি সম্ভব হয় অকমান মানে ক্রিয়া অনুরাগী সকলের সঙ্গে কথা পাতবল চেষ্টা করি। আর পার্থ একটা কথা কব লাগবে যে এইবার যে নিলম প্রক্রিয়া 333গী খেলোয়াড় মুঠ যে খেলোয় 333গী খেলোয়াড় নিলামর এই যে মিনি নিলাম তার ইতিমধ্যে নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার ভিতর 214গী ভারতীয় মূলর খেলোয়াড় থাকবে আর 119গী যেহেতু বিদেশী খেলোয়ার নাম অন্তর্ভুক্ত হব গতি 333গীর ভিতর আজি বিক্রি হব মাত্র 77গী খেলোয়াড়, গতি যখন ইয়ার ক্রিয়া অনুরাগী আছে কথা পাতবল চেষ্টা করছো অসমৰ বাবে খুব আশাব্যঞ্জক খবর আজি চারিগী খেলোয়াড় ইতিমধ্যে দুবাইত যে নিলাম হব নাম অন্তর্ভুক্ত হয়েছে গতি কি ধরনের আশা করা হয়েছে এইবার অসমৰ পৰা যদি আইপিএলত চান্স পায় এইটো নিশ্চিতভাবে এটো বহুত ভাল খবর কারণ অসমত যথেষ্ট প্রতিভা আছে, প্রতিভাবান লড়া আছে, গতি মই ভাবো আইপিএলত চান্স পাব লাগে আর এই অসমৰ যিবিলাক যুব খেলোয়াড় যিবিলাক আপনার এসপাইরেন্ট হয় ক্রিকেট পার্সু করে আছে এজ এ কেরিয়ার তেওঁলোকৰ কারণে বহুত পজিটিভ হব এইটো পজিটিভ ইনফরমেশন বলে কোম রিয়ান পরাগে যেহেতু এইবার পুনর্বার রাজস্থান রয়্যালসত থাকি বলে ইতিমধ্যে গম পাওয়া গেছে গতি বহুত আশা করা হয়েছিল রিয়ান পরাগক লো হয় রিয়ান পরাগ নিশ্চিতভাবে আমার যেগুলো যুব খেলোয়াড়ের কারণে ইন্সপাইরেশন হয় কারণ বহুতে আশা করে রিয়ান পরাগ ভাল পারফর্ম করক আর রিয়ান পরাগর নিচিনা আরো বহুত অসমীয় লড়াই আইপিএল চান্স পাওয়াটা বিচার মুক্তার হুসেনে হোক বা আকাশ সেন গুপ্তাই হোক খুব ভাল প্রদর্শন সৈয়দ মুস্তাক আলী ট্রফিক বা বিজয় হাজারে ট্রফিক করেছে গতি এইবার যদি স্থান লাভ করে বা প্রতিনিধিত্ব করবে পড়ে গতি খুব একটা ভাল খবর একটা হব এইবার হয় হয় মুক্তার হুসেন নিশ্চিতভাবে এজন ভাল পেস বোলার হয় মই ভাবো মুক্তার হুসেনও এবার চান্স পাব আর পালে এটু হাজাক আর এটু একটা পজিটিভ সাইন আশা আকাশ সেন গুপ্তার বিষয়ে মই বিশেষ গম নাপাও কিন্তু মই ভাবো আকাশ সেন গুপ্তাও হয়তো অসমের কারণে আর অসমের যেগুলো যুব খেলোয়াড় কারণে এজন ইন্সপাইরেশন হব বলে ভাবো নিশ্চয়ই আসলে এই ধরনের এটা প্রতিগী ক্রিয়া অনুরাগীয় এই ধরনের অপেক্ষা করেছে আর যেহেতু অসমৰ প্রথমবারের আইপিএল চারিগী খেলোয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে আর দিনের ভাগতে যেহেতু আইপিএল নিলাম হব গতি সকল আশা করেছে এই যে চারিগী খেলোয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে এইবার প্রতিনিধিত্ব করবে আর প্রতিনিধিত্ব করে ক্রিয়াক্ষেত্র ভাল একটা খবর লোক আর তারপর যাতে প্রতিনিধিত্ব করে ভারতীয় দলল বা আন আন যুক্ত খেল আছে তাতে যাতে পর্যবেক্ষিত করবে পড়ে তার সকল আশা করেছে এই মুহূর্তে পার্থ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।